আচ্ছা মাকসুদ ভাই, আপনার গান প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ, যেটা এই গানের সত্যিকার অর্থে মানে প্রাপ্তবয়স্ক কারা? প্রাপ্তবয়স্ক অ্যালবামটা তো একটা সামাজিক রাজনৈতিক সচেতনতার সৃষ্টির জন্য একটা অ্যালবাম, কেন একটা ভেবেছিলাম যে ওই যে রক ঝাঁকি দিতে হবে, একটা সমাজে ঝাঁকি দিই। তো 96-এর সময় এটা এটা সত্যিকার অর্থে একটি মানে বোমা, সেই সময়কার জন্য বোমা, কেন সাম্প্রদায়িকতা, এই জঙ্গিবাদ, এসব দিকে তখনই আমি গান গিয়েছি। প্রতিবাদী একটা, প্রতিবাদী একটা ভাষা মানুষকে প্রতি, কিন্তু এটা নিরপেক্ষের পক্ষ থেকে লড়তে হবে আমাদের। আমার কথা ছিল নিরপেক্ষের একটা পক্ষ থাকবে, আমরা কোনো দল মানি না, কিন্তু আমার নিরপেক্ষ আমাদের নিজস্ব একটা পক্ষ থাকতে হবে, একটা শক্তি থাকতে হবে। তো গানগুলো যখন করছি, এরাও শুনে দু একটা শুনে তোর কিন্তু হয় জেল খাবি বা নিষিদ্ধ হবে, তো সবার মুখে মুখে নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ। বহু চিন্তা করলাম যে নিষিদ্ধ হব, নিষিদ্ধ কর, মানে আমি নিষিদ্ধ হয়ে যাবো, আমি জেলে যাবো এই এই গানগুলোর জন্য। অনেকের সাথে কথা বললাম, সবাই বলে এখানে কোনো মিথ্যা কথা নাই, কিন্তু এটা সবাই সহ্য করতে পারবে না সত্যি কথা, কেন এমন কোনো দল নাই আমি ছাড়ি নেই, এমন কোনো মত নেই যার বিরুদ্ধে আমি কথা বলিনি, কিন্তু সব সঙ্গীতের ভাষায়। তো শেষমেশ একদিন হঠাৎ করে চিন্তা করলাম যে নিষিদ্ধ শব্দটা থাক, আশপাশে কী থাকতে পারে। তো জেনারেলি হয় কি, অপ্রাপ্তবয়স্কে নিষিদ্ধ, এটা হলো কি ওই আমাদের সময়কার, এখন খুব একটা নাই, এখন তো সব কন্ট্রোল নেই, মানে যেসব সিনেমা মানে অভিভাবক শ্রেণী বা 18 বছরের নিচেরা দেখতে পারবে না, সেটা একটা স্টিকার দেওয়া থাকে অপ্রাপ্তবয়স্কে নিষিদ্ধ। তো আমি অটাকে কেটে দিলাম, আচ্ছা প্রাপ্তবয়স্ক, আমি বলেছি প্রাপ্তবয়স্ক হলো এই যে প্রতিষ্ঠান, এই যাদের সংকীর্ণ চিন্তা তারা শুনবে না, আদাদের সবাই শুনবে এটা, মানে যারা এটা বুঝবে না, যারা এটা বিরোধিতা করবে। আর নিষিদ্ধ মাকসুদ ভাই, নিষিদ্ধ নাম দিলে আমি শুনে শুনতে পাচ্ছি যে এটা নিষিদ্ধ হয়ে যাবে। তা আমি বললাম, আমি শিল্পী হিসেবে রাষ্ট্রকে বলে দিতে চাই, আমি আমার কর্ম নিষিদ্ধ করলাম, যারা শুনবে শুনবে, যারা শুনবে না শুনবে না, রাষ্ট্র এখানে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার নাই বলে আমি করতে, তো আমি একটু শুধুমাত্র অটা কেটে দিই, অটা কেটে দিই, সো একটু কনফিউশন থাকে আর কি। শাফিন ভাই, সম্প্রতি নিজের গাওয়া পুরনো গানগুলো নিয়ে নতুন করে রিমেক বা রিমাস্টারিং, যেটা মানে করে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশে প্রক্রিয়া শুরু করলেন, সো এই ব্যাপারে আমরা একটু জানতে চাই। আসলে আমরা যখন গান রিলিজ করেছি তখন বেশিরভাগ গানই ক্যাসেটে বেরোতো, তারপরে কিছুদিন সিডি চললো, তো এখন তো এর কোনোটাই পাওয়া যায় না ঢাকায়, ক্যাসেটও নাই, যাদের কালেকশনে আসে সেটুকুই কোনো দোকানে পাওয়া যায় না, সিডিও উঠে গেল বাংলাদেশ থেকে। তো এখন আমি মনে করি গানগুলি যদি মানুষ শুনতে চায়, শুনতে চায় অনেকেই, এবং ইউটিউবে দেখা যায় যত্র তত্র যে কেউ তুলে দিল আর কি, আমরা খুঁজি, আমরাও খুঁজি, হ্যাঁ অনেকেই খোঁজে এভাবে। তো আমি মনে করলাম যে এগুলি আসলে এখনকার সাউন্ডে নতুন করে একটু রিমাস্টার করলে জিনিসটা একটু আওয়াজটাও বেটার হবে, এবং এটা একবার এখন তো টেকনোলজির কারণে ইন্টারনেটে এইসব প্ল্যাটফর্মে একবার তুললে পার্মানেন্ট হয়ে যাচ্ছে জিনিসটা। তো পার্মানেন্ট যখন হবে তাহলে পুরোনোটা না করে জিনিসটা একটু ঠিকঠাক করে যদি আবার তুলি তাহলে একটু শোনার মতো হবে। আর একটা জিনিস করছি যে সব গান যে আমি গাচ্ছি তা না, আমার পুরনো বেশ কিছু গান নতুন আর্টিস্টদেরকে দিয়ে করাচ্ছি, যেগুলি এখন আমি মনে করি যে এটা ওর গলায় মানাবে, এটা বেটার হবে, এটা এই হবে, সব যে আমার গাইতে হবে তা না, তো অনেক নতুন আর্টিস্টদেরকে নিয়েও কাজ করছি যাদের গলায় এই গানগুলি শোনা যাবে। আচ্ছা আচ্ছা, সো দ্যাট ইজ দ্য নিউ থিং।